আম্মু মন খারাপ কি যে তুমি লগে ডায়মন্ড দাও আমার ধ্যান হবে তোমার ডায়মন্ড লাগবে ডায়মন্ডে কি করবা আম্মু আমি মানি মান দেব তুমি আমাকে ডায়মন্ড কিনলেছ না আজকে তুমি আমার আব্বু না আমি তোমার মেয়ে না ডায়মন্ড কিন দিলে তুমি খুশি হবা না বানি বানি যদি না দি খুশি হবা না লাগবি বানি বান্ডিল আর তুমি আমার বাল কিন দাও না গিয়া আমার আব্বু পোষা লোকের আব্বু ভালো সবার আব্বু ডায়মন্ড কিন দেয় আমার আব্বু দেয় না আমার আব্বু পোষা আব্বু প্লিজ দাও আশা গো না কোন দিন দাও প্লিজ দাও তোমার যদি পা গড়ি দাও প্লিজ দাও ও আব্বু আব্বু গো প্লিজ দাও আমার মেয়ের কথা শোনার পরে আমার সিরিয়াসলি মাথায় পুরো হাত চলে আসে মেয়ে কি বলল মেয়ে বানি বান্ডিলের জন্য আমার সাথে যুদ্ধ ঘোষণা করলো মন খারাপ করে বসে আছে আমার মেয়ে আমার একটা মাত্র মেয়ে তারপরেও মন খারাপ করে ভাই বসে আছে মনে হচ্ছে ওর কেউ নেই বাবা রে বাবা আমি ফাইট টু কিল তোমাদের ভাই কতজনের স্বপ্ন পূরণ করছি আর কতজনকে ডিপ করছি আমার মেয়ে আমার কাছে একটা বান্ডিল চাইছে সে বান্ডিল যদি আমি না দিই ভাই খুব কষ্ট হবে আমি শিকার আব্বু এখন শিকাকে বানি বান্ডিল বের করে দেবো ব্ল্যাক বানি যে ব্ল্যাক বানিটা আমি আজকে বের করেছিলাম এবং গাইজ আমার মেয়ে যেহেতু কান্নাকাটি করছে বানি বান্ডিলের জন্য আমি তাকে বানি বান্ডিল বের করবো আব্বু আমি একটু পানি খাবো তুমি দ্রুত যাও আমার জন্য পানি আসো ওকে সো গাইজ এখনই হবে আসল খেলা মেয়ে আমার জন্য পানি আনতে গেছে পানি আনার মধ্যেই আমি ব্ল্যাক বানি বান্ডিল আমার মেয়ের অ্যাকাউন্টে বের করে দিব গাইজ আমার মেয়ে শিখা তাকে ব্ল্যাক মানি বান্ডিল বের করে দিতে হবে আর একটা জিনিস আমি একটু ক্লিয়ার করে বলি হ্যাঁ একটু ক্লিয়ার করে বলি ঘটনা হচ্ছে আমার ব্ল্যাক মানি যেহেতু আছে তো এখানে আমার মেয়েরও ব্ল্যাক মানি বান্ডিল দরকার তো গাইজ আমি গতদিন একটা ভিডিওতে আপনাদের মাঝে দেখিয়েছি যে আমার কত ডায়মন্ড লেগেছে ব্ল্যাক মানি বের করতে আর সে ভিডিওতে কিন্তু আমরা বলে দিয়েছিলাম যে সকল বন্ধুরা বাংলাদেশ থেকে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং ইন্ডিয়া থেকে যারা কমেন্ট করবে যাদের সংখ্যা বেশি হবে আমি কিন্তু তাদের মধ্যে থেকে মাত্র দুইজনকে ব্ল্যাক বানি বের করে দেওয়ার কথা বলেছিলাম কিন্তু গায়েস 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 আমাদের সেই ভিডিওতে গায়েস হিউজ 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 কমেন্ট এসেছে আমি তোমাদের এক ঝলক দেখাই তোমরা একটু দেখো তোমরা এক ঝলক আমাদের এই ভিডিওটা দেখো আমাদের এই ভিডিওতে কিন্তু গায়েস 481টা সাবস্ক্রাইবার হয়েছে এবং এই ভিডিওতে যদি গাইজ আমরা যাই গাইজ এখানে তোমরা দেখতে পাচ্ছ 872টা কমেন্ট সুতরাং গাইজ আমাদের এই ভিডিও দ্বারা গিভওয়ে কিন্তু গাইজ ইন্ডিয়া উইন হয়েছে কারণ কমেন্ট দিয়েছিলাম ইন্ডিয়া আর সাবস্ক্রাইবার দিয়েছিলাম বাংলাদেশি আমি সবসময় প্রমাণ সহকারে তোমাদের মাঝে ভিডিও আপলোড করতে বেশি পছন্দ করি সো গাইজ যেহেতু ইন্ডিয়ান ভাইরা জিতে গেল ইন্ডিয়ান ভাইদের মধ্যে দুইজন কিন্তু গাইজ আমাদের কাছ থেকে ব্ল্যাক বানি গিভওয়ে পাবে আর সে ভিডিও আমি আপনাদের মধ্যে আপলোড করব খুব শীঘ্রই আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফলো রাখবেন আর আজকেও গাইজ আমি আপনাদের একটা চ্যালেঞ্জ দিতেছি সেটা হচ্ছে যারা ইন্ডিয়া থেকে দেখতেছেন যে সকল বন্ধুরা ইন্ডিয়া থেকে দেখতেছেন তারা আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং যারা বাংলাদেশ থেকে দেখতেছেন তারা আমাদের ভিডিওতে কমেন্ট করবেন দেখি কারা জেতে যারা বেশি কমেন্ট বেশি সাবস্ক্রাইবার যে দেশ আর কি করবে তো তাদের মধ্যে থেকে গাইজ আমি একজনকে বানি ব্ল্যাক বানি বান্ডিল বের করে দেবো সুতরাং গাইজ বেশি কথা না বলে যেহেতু আমার মেয়ের ব্ল্যাক বানি বান্ডিল খুব পছন্দ এটা কিন্তু ব্ল্যাক বানি বান্ডিল সো গাইজ আপনারা দেখতে পাচ্ছেন তো গতদিন যেহেতু আমি বের করেছিলাম তো আজকে গাইজ আমি ব্ল্যাক বানি বান্ডিল আমার মেয়ের অ্যাকাউন্টে বের করে দিতে চাইছি আমার মেয়ে যেহেতু ছোট আমি আমার মেয়ের সাথে ছোট্ট একটা স্ক্যাম করব স্ক্যামের ফলে হয়তো বা আমার কিছু ডায়মন্ড বেঁচে যাবে তো গাইজ আমার যেহেতু ব্ল্যাক বানি বান্ডিল আছে তো আমি চিন্তা করতেছি আমার এই ফ্রি ফায়ার অ্যাকাউন্টটাই আমি আমার মেয়েকে দিয়ে দেবো তাইলে কিন্তু আমার মনে হয় বেশি ভালো হবে তাইলে আর নতুন করে ডায়মন্ড টপ আপ করে আমার মেয়ের অ্যাকাউন্টে ব্ল্যাক বানি বান্ডিল বের করা লাগবে না সিরিয়াসলি ভাই বের করা লাগবে না ইতিমধ্যে ব্ল্যাক বানি বান্ডিল যেহেতু আমি গতদিন বের করেছিলাম আর আমার কত ডায়মন্ড লেগেছিল আপনারা দেখছিলেন আমার 48,000 ডায়মন্ড ছিল আপনারা এক ঝলক দেখেন 48,000 ডায়মন্ড ছিল সেই ডায়মন্ড কিন্তু এখন গ্যাস 41,000 চলে আসছে মানে 8,000 ডায়মন্ড ভাবা যায় 8,000 ডায়মন্ড আমার ব্ল্যাক মানি ইভেন্টে চলে গেছে সো গ্যাস যেহেতু গ্যাস আমার মেয়ের আইডির নাম হচ্ছে শিখা অন ফায়ার সো গ্যাস আমি আমার মেয়ের আইডিতে যে নাম আছে সে নামটা আমি একটু লিখে দিই
সো গ্যাজ ইতিমধ্যে আমার মেয়ের যে নামে যে আইডি সেই আইডি কিন্তু হয়ে গেছে গ্যাস, মেয়ের কিন্তু ইতিমধ্যে নাম লিখে দিয়েছি। সো গ্যাস এটা হচ্ছে আজকে থেকে আমার মেয়েকে দিয়ে আর কি বোঝাই, যেহেতু গ্যাস আমার 8000 ডায়মন্ড বেঁচে গেল, আমার মেয়েকে একটুখানি আমি মুরগি বানানোর চেষ্টা করি। ও বুঝতে পারবে না গ্যাস, ও ছোটো মানুষও বুঝতে পারবেন না, হাতে যে গানটা আছে গানটা দেখলে হয়তো বা বুঝে ফেলবেন গ্যাস। দাঁড়াও আমি এই গানটা একটু সরা ফেলি। হ্যাঁ MP4টা কই গেল, সালার MP4টি গেল কোন জায়গায়? হ্যাঁ এই যে গ্যাস MP4টি। সো গ্যাস আমি MP4টিটা ঠিক থেকে তুলে দিলাম। কিরে সালা উঠলো না কেন? তুলে তো দিলাম, ওটার তো কথা ছিল। সো গ্যাস ইতিমধ্যে হাত থেকে MP4টি তুলে দিয়েছি। সো গ্যাস আমার মেয়ে কিন্তু কোনোভাবে বুঝতে পারবে না যে এটা তার অ্যাকাউন্ট না। তো সে যেহেতু গ্যাস ব্ল্যাক বান্ডিল চেয়েছে, আমি তাকে ব্ল্যাক বান্ডিল দিয়েছি এবং তার যে নাম আছে গেমেতে আমি সেম টু সেম নাম লিখে দিয়েছি। সো গ্যাস আজকে থেকে আমার আইডি কিছুদিনের জন্য মেয়েকে দিয়ে দিলাম। তো মেয়েকে আমি এখন বুঝাবো, মেয়ে আসবে এখনই, ঠিক আছে? তোমরা জাস্ট একটুখানি দেখো। আনিনি চলে এসেছো? আমি তো বাবা ব্ল্যাক বান্ডি বান্ডিল বের করে ফেলেছি, এই দেখো তোমার ব্ল্যাক বান্ডি বান্ডিল। সো গাইস ইতিমধ্যে আমার মেয়ে কিন্তু ব্ল্যাক বানি বান্ডিল পেয়ে অনেকটা খুশি হয়ে গেছে, তোমরা কিন্তু ইতিমধ্যে দেখে ফেলেছো। দেন গাইস আমার মেয়ে আমার জন্য পানি নিয়ে এসেও পড়েছে, আর পানি আনার ফাঁকে কিন্তু আমি আমার মেয়েকে অলরেডি সারপ্রাইজ দিয়ে দিয়েছি। গাইস ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তোমাদের প্রত্যেকের প্রতি অনুরোধ, ভিডিওটা কি করতে হবে বলুন? ভিডিওটা লাইক করে দিবেন। আর কি করতে হবে? শেয়ার করবেন আম্মু? শেয়ার করে দিবেন, লাইক করে দিবেন, সাবস্ক্রাইব।